তো ইন্ট্রো দেওয়ার মুডে আজকে আমি নেই, কারণ তোমরা থাম্বনেইল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকে ভিডিওটা পুরো অন্যরকম হতে চলেছে। তো বলে দিই আগে থেকে যে ঘটনাটা কি ছিল। আমি তো গেছিলাম কলকাতায় আমাদের সেই ফ্যামিলিদের ওখানে, তিন দিনের জন্য জাস্ট এমনি ঘুরতে গিয়েছিলাম ওখানটায়। এবার যেদিন আমরা ফিরছিলাম ওই দিন সকালে বাড়িতে বেরিয়েছিলাম, ওখানে কখন সকালে ওই ধরো 7টা নাগাদ বাড়িতে বেরিয়েছিলাম, মানে ওইখান থেকে কলকাতায় আমার ফ্যামিলিদের ওখান থেকে বেরিয়েছিলাম। এবার স্টেশনে যখন ঢুকবো, এবার নর্মাল কেমন কোনো শপিং মলে যখন তোমার ঢুকবা বা যেখানে যে সমস্ত জায়গায় তোমার ঢুকবা, ফার্স্টে তোমাদের ওখানে সেই কি একটা মেশিন বলো না, সেই যেখানে সব স্ক্যান করা হয়, যে মেটেল যেখানে থাকলে সাইরেনটা বেজে ওঠে, যে মেশিনটার নাম জানি না আমি, ওই মেশিনটা ওখানে ঢুকতে হয়। এন্ট্রি আর এক্সিট ওই সেম দুটো জিনিসই ওখানে, মানে ঢুকতে হবে যেখানে করতে হয় ওই মাধ্যমে করতে হয়। এবার ঘটনাটা কি হয়েছে, শিয়ালদা স্টেশনে আমি আর মা ঢুকছি, অটো থেকে নামলাম শিয়ালদায়। এবার ফার্স্টে যে গেট, ওখানে গেটটা বন্ধ থাকে, মানে করোনার জন্য বন্ধ করে দিয়েছে, পিছন থেকে একটা গেট আছে সেখান থেকে এখন ঢুকতে হচ্ছে আর ওখান দিয়ে বেরোতে হচ্ছে। এবার ওইখানে একটা জায়গায় ছিল মানে এরকম সেই মেশিনটা ছিল, আর একটা জায়গায় নর্মাল ঢোকানোর জায়গা ছিল। এইবার আমি আর মা ভেবেছি হয়তো ওখানে ঢুকতে হবে, ওখান থেকে ঢুকতে হবে উপরে, ওই সে আমি দেখিনি মানে ভালো করে নোটিস করিনি যে ওখানে নো এন্ট্রি ছিল, মানে ওখানে ঢোকার জায়গা না, ওটা বেরোনোর জায়গা। এবার স্বাভাবিক সবাই জানতো যে মানে যখন স্ক্যান করতে হয় তো ঢোকার সময় ওই মেশিনের ওখানে ঢুকতে হয়, এবার আমরা তাই করেছি। এবার ঢুকে এবার মাকে বলছে টিকিট কাটতে হবে। তো এবার আগে করোনার আগে এদিকে মানে ওই ওই পিছনে গেটের সাইডে এখানে একটা টিকিট কাউন্টার ছিল, সেখানে টিকিট কাউন্টার এখন নেই, ওটা বন্ধ রয়েছে। এবার ওখান থেকে আমরা যাচ্ছি নেক্সট, যেই এই সাইড টিকিট কাউন্টার ছিল একটা, একটা এদিকে ছিল একটা দিকে, এইটা বন্ধ এইটা খোলা রয়েছে। এইবার ঠিক ওই জায়গাটায় মানে ঠিক যেখানে ঢুকতে হয়, মানে যেখানটা এক্সিট, যেটা ওরা যেটা বলছিল এক্সিট, ওখানে ঢুকেছি আমরা। এবার ঠিক তার পাশেই টিটি আর আরপিএফ এর একটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে, টিটিরা টিকিট চেক করছে, আরপিএফ পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওখানে পাহারা দিচ্ছে। এবার মাকে বলছি যে টিকিট ওখানে কাটতে হবে। তো এবার যেখানে টিটিরা যাইছিল, পুলিশ যেখানে যাইছিল সেইখান থেকে এবার ঘুরে ওখান থেকে বেরোতে হবে। ওইটা হচ্ছে ওটা হচ্ছে এন্ট্রিজ জায়গা, যেখান থেকে পুলিশ আর টিটি যেখানে দাঁড়িয়েছিল। এবার সেখান থেকে আমরা বেরোতে যাচ্ছি, একটা টিটি আসলো, এসে ফার্স্টে মানে দেখেছি তো আমরা কিচিমিচি কিচিমিচি করছি ওখানে গিয়ে, একবার এদিক ওদিক করছি, স্বাভাবিক ঢুকলাম ওখান থেকে যেখান থেকে বেরোতে হয়, দেখে নোটিস করিনি ভালো করে। তারপর টিটি এখানে মনে ছিল, আবার ওদিকে যাচ্ছি, টিটি এসে ধরলো আমাদের, বলছে যে হিন্দিতে বলছিল টিকিট দিখাও আপনা। এবার মা তো বলছে যে আমরা তো ওখান থেকে এসছি, আমরা টিকিট কাটতে যাচ্ছি, টিটি ভাবছে আমি মিথ্যে কথা বলছি। তখন টিটির সাথে মানে ঝামেলা বলতে মানে কথা কাটাকাটি হচ্ছে, আমি বলার চেষ্টা করছি হাম তো ওয়াপার ওয়াসে আয়ে ওয়াপার সে এন্ট্রি তো ওয়াপার সে হতে না, সব লোক ওয়াপার সে আতে, বহুত লোক ওয়াপার সে আতে, এ বললাম, বলছে ওয়াপার তো নো এন্ট্রি হ্যায় কাইসে আয়ে তুম লোক, মানে দেখো আপ খুদ ই দেখো ওয়াপার সে বহুত লোক আ রে। আমার কথা কোনো পাত্রের চিল্লামলি শুরু, টিটি চিল্লামলি শুরু করে দিচ্ছে, মানে হুমকি দিচ্ছে, মানে একটা লোকের মানে কথা শুনবে তার শোনা মতো জ্ঞান, মানে জ্ঞান বলতে মানে পাগল যাকে বলে একদম শুনবে না, ওরা ওরা ধরেছে তো ব্যাস ওদের কথাই লাস্ট পর্যন্ত, ওটাই অনেক ঝামেলা হলো, অনেক কিছু হলে অনেক লাস্টে অনেক কথা কথা বলতে বলতে লাস্টে টিটি বললো যে একজনের ফাইন দিতেই হবে। এবার একজনের ফাইন নিয়েছে কত, 260 না 70 টাকা নিয়েছে। এবার মা বলছে তাহলে আমি আর মা ছিলাম, তো এবার মা বলছে দুজনে তাহলে দুজনে কি হবে, এবার ফাইন আমার মা ফাইনটা মানে ফাইনের যে কাগজটা দেয় না পড়ছি না কি বলে, ওটা মা ফেলে দিয়েছে না দেখাতে পারতাম তোমাদের সকলকে, ওখানে পিছনে ওয়ান প্লাস লিখে দিয়েছে, লিখে দিল ঠিক আছে মানলাম। এইবার পরে মা মানে মা বলছে যে এবার অন্য আবার ট্রেনে ওঠার পরে আবার টিটি ধরে, কারণ টিটি ওখান থেকে বলেছে যে আর টিকিট কাটা লাগবে না, এই ফাইনটা থাকলে হয়ে যাবে। এবার ওখানে টিকিট টিটি ওখানে একটার ফাইন কেটেছে, একজনে ফাইন কেটেছে, এবার দুজন রয়েছি, এবার যদি দেখেছি আর একজনে ফাইন কোথায় গেল তখন কি হবে, আর পিছনে উনি জাস্ট কিছু লেখে জাস্ট ওয়ান প্লাস লিখে দিয়েছিল। এবার মা ওটা শুনতে মানে আবার টিটির কাছে যায়, উনি টিটি আবার চিলমিল শুরু করেছে, লা পিটনা কিউ বল রে আপকো যে জো মানে বলা ওই হ্যা না,
যেটা কেউ সমাজ রয়ে আপ এরকম কিছু বলতে লাগছে। এবার মানে একটা মহিলার সাথে যে ব্যবহারটা করতে হয় সে ব্যবহারটা করতে পারিনি। এবার তোমরা আগে দেখে নাও যে আমি কি বলতে চাইছি, যে ঢোকার মানে যেখানে জায়গাটা ছিল কোথায় কি ছিল তোমরা আগে দেখে নাও। দেখলেই তো জায়গাটা মেশিন রয়েছে, সব জায়গায় সাইডে রয়েছে, হচ্ছে ফাঁকা জায়গা সাইডে। এবার ওখানে এক্সিট লেখা রয়েছে, সেটা হচ্ছে স্টেশনের ভিতর থেকে এক্সিট লেখা রয়েছে, বাইরে থেকে লেখা ছিল না। এবার ওখানে ঢুকলাম। এবার তোমরা আমাকে বলো, যদি স্টেশনে এদিকে বম মানে যখন বম যে ফিট মানে বম টম নিয়ে যায় না ব্যাগ করে নিয়ে যায়, তো সেটা এক্সিট ওখান থেকে ঢুকতে হবে নাকি এন্ট্রি ওখান থেকে করতে হবে? অবশ্যই মেশিনটা এন্ট্রি ওখানে লাগানো উচিত, সেটা না লাগিয়ে এন্ট্রি ওখানে ফাঁকা করে রেখে দিয়েছে আর এক্সিটের ওখানে রেখে দিয়েছে। এবার বম কি মানে স্টেশনে বাইরে ফাটাবে নাকি? এবার তাই আমরা ওখানে ঢুকলাম। এই গেল আমাদের একটা। নেক্সট, এন্ট্রি ওখানে কেন কিছু নেই? যদি এক্সিটের ওখানে মেশিনে থাকে তাহলে এন্ট্রি ওখানে কেন নেই? আচ্ছা মানলাম যে স্টেশনের ওখান থেকে মানে ভিতর থেকে অনেক জিনিস পাচার হয়, তাই না মেশিনটা এক্সিটে লাগিয়েছে, তাহলে এন্ট্রিতে কেন লাগায়নি? বাইরে থেকে আসতে পারবে না, শুধু ভিতরে ছিল, সবসময় ভিতরতে বাইরে বেরোবে? এই ক্লিপটা তোমায় দেখালাম কারণ ওরা বলছিল যে ওইখান থেকে হচ্ছে নো এক্সিট উপরে লেখা রয়েছে, ওখানে উপরে নো এক্সিট লেখা রয়েছে, এক্সিট লেখা রয়েছে মেশিনের ওখানে। ওদের কথা ধরো ধরে নিলাম, ওখান থেকে বেরোতে হবে, কিছু করার নেই, ওখান থেকে বেরোতে হবে। তাহলে এত কোটি কোটি লোক, কোটি মানে এত হাজার হাজার লোক যখন ওখান থেকে বেরোচ্ছে, সেবেলায় কিছু বলতে পারছে না, মানে সেবেলায় না পুলিশ কিছু বলছে না টিটি কিছু বলছে এখান থেকে বেরোনো হবে না, ওখান থেকে এই করবে, ওখান থেকে ওই করা হবে না, তাহলে কেন আমাদের বেলায় বলছে যে এখান থেকে বেরোতে হবে, ওখান থেকে এক্সিট? সেই কথাটা কোথায় গেল? আর তোমরা ভালো করে দেখে নাও যে ওখান থেকে যে এক্সিট, ওখান থেকে লোক ঢুকছে কিন্তু, ভালো করে দেখে নাও। এই যে একটা লোক দেখতেই পাচ্ছ এখানে ঢুকছে। এবার বলো, এবার বলো, এবার ওই টিটিকে কি বলতে ইচ্ছে করে? ফার্স্ট হ্যাঁ মানলাম, অনেক এরকম আছে মিথ্যে মিথ্যে বলে, হ্যাঁ আমি টিকিট করতে যাচ্ছি, এই মিথ্যে অনেক বাহানা দেয়, মানলাম। তা ব্যবহার যেটা করতে হয়, আর মুখে শালা মুখে পান থান চিবোচ্ছে আর গন্ধ বেরোচ্ছে ফালতু, মানে যোগ্য না কোনো একটা কাজ। যখন কোনো কাউকে কথা বলতে হয়, সে আমি হই, মেয়ে হই, মা হোক, যাই হোক না কেন, ভালো কথা বলতে হয়, চিল্লেমেল্লি কেন কি আছে? যখন বোঝাচ্ছে একটু শোন, কথা শুনবে না? ওদের তো ফাইন পেয়ে গেছে, বাস মহা আনন্দ, ওদের ফাইন দেখাতে পারলে হয়ে গেল ওদের একটা কাজ। কিন্তু শুনতে হয় যে বিহেভিয়ারটা করতে হয়, সে বিহেভিয়ারটা করতে পারেনি। এরকম অনেক আছে, মানে এরকম জব পাবে, বিহেভিয়ার লাগবে, বিহেভিয়ারই যায় একদম ভোগের বাড়ি চলে যায়, কিন্তু ঠিক তো না এগুলো, না এগুলো পুরো ঠিক না। আর এই যে ব্যক্তি হাফ মাস্ক পরা, ইনি হচ্ছে সেই টিটি। এখন কি বলবো আমি, এখন কি বলবো, কিছু বলার নেই। যখন আমি ওকে ওদেরকে যখন একটাই কোয়েশ্চেন করলাম, ওখান থেকে লোক ঢুকছে সেই বেলা কি হচ্ছে, তখন কোনো অ্যান্সার নেই। ওই অ্যান্সার মানে চাপা দেওয়ার জন্য উনি চিল্লামিল্লি শুরু করেছিল, মানে এগুলো কি, এরা সরকারে কাজ করবে আর এরাই মানে এরা হচ্ছে আধুনিক যুগে সেই ভিখারি বলে না, সেরকমই টাইপের লোকজন। মানে ফাইন করছিস ঠিক আছে, কোনো ব্যাপার না, উনি দয়ালু, একজনে ফাইন করেছিল তাও মানলাম, ভালো লোক, কিন্তু ব্যবহার যেটা করতে হয় সেটা তো শিখতে তো হয় না, মানে এগুলো সব বাড়ির শিক্ষা থেকে আসে, সে ব্যবহারটা উনি করতে পারেনি। সো কি আর বলবো, এরকম অনেকের সাথে হয়ে যায়, অনেকে এরকম সাথে হয়ে যায়, তারা কিছু করতে পারে না, চুপচাপ পড়ে থাকতে হয়, ওদের আছে, ওদের হাতে ওই ওই পাওয়ার আছে বলে যা খুশি করবে, ঠিক তো না? আর কি, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমার সেরকম হয়েছে কিনা কোনোদিন, তাহলে আমি জানতে পারি যে কত এরকম ছড়াচ্ছে পৃথিবীতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা, সিয়া।